আসসালামু আলাইকুম। নাইম রিধি আপনাকে যুক্ত করা হয়েছে। নাইম আপনি বলেন তাহলে। আচ্ছা ভাই আপনি তো চলে গেলেন, কথা বলতে শুরু করি আপনি চলে গেলেন। নাইম ভাই আপনাকে, আপনার জন্য আমি একটু অপেক্ষা করি, দেখি আপনি বোধহয় ভুল করে কেটে দিছেন। আপনার জন্য আমি একটু অপেক্ষা করছি, দেখি আপনি আবারও যুক্ত হন। নাইম আপনি আবারও যুক্ত হন। আচ্ছা এসেছেন নাইম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে। আপনি উল্টা পাল্টা চিপাচিপি করেন না, তাহলে কিন্তু আবার নিজেকে বের করে ফেলবেন আপনি। আপনি কিন্তু বোধহয় না ভুল সমস্যা জায়গাতে নাই, ফোন আমি করেন। তো প্রথম যুক্ত হয়েছি আর কি, এই প্রথম আচ্ছা যুক্ত হয়েছি। আচ্ছা, উল্টা পাল্টা চাপাচাপি করেন না, আপনি বলেন তাহলে কি বলতে চান বলেন। না বলতে চাইছিলাম যে এখানে তো মনে করেন যে মুক্ত চিন্তা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই না? অনেক কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে, ধর্ম, সবকিছু নিয়ে ফিলোসফি, বিজ্ঞান, যেটা নিয়ে আপনি আলোচনা করতেন বলেন। মানে সংশয়টা এইটা আর কি, মানুষের মধ্যে সংশয় একটা জিনিস থাকে, সব বিষয়ে সংশয় থাকে যে কোনটা ঠিক ভাবে ঠিক এটা আর কি। তো ভাই মুফতি ভাই কি বলে, এটা শুনি আমি মাঝখানে এডিট করবো না কথা, যদি কিছু প্রসঙ্গ আসে। না ভাই এইভাবে তো আমরা আলোচনা করি না, আপনার যদি কোনো প্রশ্ন বা আলোচনা থাকে তাহলে বলেন, নাহলে তো আপনাকে বিদায় জানাবো। প্রশ্ন বলতে যে সংশয় যেটা আর কি, বিশ্বাসে সংশয়, বিশ্বাসে কি সংশয় থাকতে পারে এরকম কিছু বিশ্বাসে? সংশয় জিনিসটা এসছে হচ্ছে সংশয়বাদ থেকে। সংশয়বাদ জিনিসটা কি আপনি কি জানেন? আমি ভয়েসটা কম শুনতে পাচ্ছি আর কি এরকম। ইয়া ভাই লজিক্যাল পার্সন ভাই, আপনি কি আমার ভয়েস ঠিকভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনার ভয়েস ক্লিয়ার আসবে। আচ্ছা নাইম রিধি ভাই, আপনি তাহলে একটু সংশয় ডট কমে ঢুকে উত্তর সমূহ পাতা আছে একটা, সেই পাতাটা একটু ভালো করে পড়ে নেন আগে। হ্যাঁ, কারণ আচ্ছা এখানে ঠিক আমরা আছে, একটা জিনিস যে আমি একটা জিনিস বলি, হ্যাঁ যে এই বিশ্বাস জিনিসটা আছে, ভালো মন্দ বিষয়গুলা মনে করেন যে হাদিস আছে এরকম, কোরআন আছে, হ্যাঁ তো আমরা ভালো মন্দ জিনিস নিয়ে আলোচনা করি, আমরা কি মন্দটা কি বেশি ছড়াই, বিশ্বাসের মধ্যে মন্দটা কি বেশি আছে এরকম? বিশ্বাস যদি সেটা যদি কোনো যুক্তির উপরে প্রতিষ্ঠিত না হয়, হ্যাঁ সেটা হ্যাঁ যদি, হ্যাঁ তাহলে সেটা হয় অন্ধবিশ্বাস, এবং সকল অন্ধবিশ্বাস হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। সেই জিনিসটা, সেই অন্ধবিশ্বাসটা, সেই হুম অন্ধবিশ্বাসটা যাই হোক না কেন, যেহেতু এটা একটা অন্ধবিশ্বাস, হ্যাঁ বাই অন্ধবিশ্বাস। ডেফিনেশন এটা একটা ক্ষতিকর জিনিস। আচ্ছা অন্ধবিশ্বাসের মধ্যে যদি ভালো মন্দ থাকে, মনে করেন যে সবকিছু মধ্যে ভালো মন্দ অন্ধবিশ্বাস, আছে, অন্ধবিশ্বাসের ভিতরে ভালো মন্দ বলে কিছু নেই, অন্ধবিশ্বাস পুরো জিনিসটাই একটা খারাপ জিনিস, কারণ একটা না ভালো হলে অন্ধবিশ্বাস। একটা ভালো না উদাহরণ আমরা দেন তো, অন্ধবিশ্বাসের ভিতর ভালো আছে কিছু, একটু উদাহরণ দেন, ভালো একটা উদাহরণ দেন। ভালো বলতে আপনি মিথ্যা কথা বলবেন না, এটা একটা ভালো জিনিস, বা অন্যের সমালোচনা করবেন না, মানে এটা কি, খারাপ এটা কি সমালোচনা, অন্ধবিশ্বাস? মিথ্যা এটা কথা বলবেন অন্ধবিশ্বাস, না, এটা কি অন্ধবিশ্বাস? এটা ভালো বিশ্বাস, ভালো বিশ্বাস না ভালো বিশ্বাস। এটা ধর্মের আগেও এগুলো মানুষ জানতো, ধর্মগ্রন্থে এগুলো লিপিবদ্ধ হওয়ার আগেও মানুষ জানতো মিথ্যা কথা করা অনুচিত, চুরি করা অনুচিত, খুন করা, ধর্ষণ করা না অনুচিত, এগুলো মানুষ এটা জানতো। এটা আপনি করবেন কিন্তু, আপনি বিশ্বাস করেন কি তো এটা করবেন, মিথ্যা বলে তো আমি লাভ আছে না অনেক, রিধি ভাই, মানুষ না রিধি ভাই, মানুষের টাকা। এক লজিক্যাল ভাই, আচ্ছা লজিক্যাল ভাই, আচ্ছা আমার ধারণা যে নাইম নিধি ভাই একেবারে কখনোই আমাদের কোনো লাইভও দেখেন নাই, বা কোনো বইও পড়েন নাই, আমাদের কিছু করেনও নাই। আজকে মনে হয় প্রথম উনি বোধহয় হয়তো বা একটা প্রথম মাঝে ভিউ মধ্যে আমি করছেন। আসি আপনার পেজে, আচ্ছা ভাই মাঝে মধ্যে আসি, প্রথমে হ্যাঁ ভাই একটু কথাটা শেষ করি, কথাটা শেষ করি। আমার আচ্ছা যেটা মনে ধরুন। হচ্ছে যে আপনি আসলে এই সমস্ত বিষয় সম্পর্কে খুব একটা আপনি ভালোভাবে জানেন না, এই কারণে আপনাকে আমি আচ্ছা অনুরোধ করব আপনি আগে আমাদের সংশয় ডট কম এর লেখাগুলো না কয়েকটা লেখা একটু ভালো করে। আমি ভাই অবশ্যই আমি এই কথা ফিল্ডে বলছি অনেক তো, বছর ধরে আছি, বেশ আপনি যদি কোনো সংশয় থাকে মানে এরকম বলতে পারেন যেরকম কথা যে। বলছি তো ভাই, কথার মাঝখানে কথা বলেন না ভাই, কথার আচ্ছা আচ্ছা মাঝখানে ঠিক কথা আছে, বলেন না, আমার কথাটা শেষ হোক, তারপর আপনি আচ্ছা জানাবেন। আচ্ছা ঠিক আছে, জি নিজেকে আপনি প্রয়োজনে না দরকার হলে মিউট করে রাখেন, বা নিজেকে একদম চুপ হয়ে থাকেন। আচ্ছা আচ্ছা বলতে হবে না, কারণ আমার কথা কথা বলাটা হবে, তারপর আপনি আবার কথা বলবেন। ঠিক আছে, না তো আমাদের একটা উদ্দেশ্য থাকে, আমি একটা বলতে কথা বলি, তোমার সাথে একটা না ভাই, আপনি গোল তো থাকে, এম থামতেছেন না থাকে। ভাই, আপনি তো থামতেছেন না ভাই, আপনাকে তো আমি থামাই আচ্ছা দেওয়া আচ্ছা উচিত ভাই, আচ্ছা আপনি বলেন, আপনি আপনাকে তো বলেন। বারবারই বলি না কেন, আপনি তো মানে আপনি তো একটা দড়ি ছাড়া গরুর মতো দৌড়াদৌড়ি করতেছেন হ্যাঁ ভাই, আপনাকে তো আটকানো যাচ্ছে না তো ভাই আপনাকে। কি বলেন, আচ্ছা আমার আমি কি কথা শেষ বললাম, হোক ভাই, আমি কি বললাম? শোনেন ভাই, তারপরে আপনি বলেন, আপনি কোনো সাউন্ডও করেন না, আমার কথা শেষ হওয়ার আগে সাউন্ডও করেন না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বলেন বলেন শুনি। আপনাকে আপনাকে বলতে, আমাদের কথা শেষ হইলে আমরা আপনার নাম ধরে যখন বলবো, নাম ধরে আচ্ছা আচ্ছা আপনাকে না ডাকে রাখবো, কিন্তু আপনি কোনো শব্দ করেন না। আচ্ছা 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 করেন না, আচ্ছা আচ্ছা করেন না, ঠিক আছে ঠিক আছে না না করেন, এটা তো একটা বিশ্বাস, আচ্ছা আচ্ছা করা তো একটা বিশ্বাস আচ্ছা আচ্ছা এরকম করেন না। একটা বিশ্বাস, তাহলে তো হ্যাঁ এটা একটা ক্ষতিকর জিনিস, তাহলে তো অবশ্যই একটা ক্ষতিকর আচ্ছা জিনিস। আচ্ছা বলেন বলেন আচ্ছা ঠিক কন্টিনিউ আছে, করেন। আপনি যদি আমাদের লেখাগুলো যেহেতু পড়েন নাই, সেহেতু আপনি লেখাগুলো আগে একটু পড়ে আসেন, বা আলোচনাগুলো দেখে আসেন, আগের আলোচনাগুলো দেখে আসেন, তারপরে আপনি মোটামুটি একটা আইডিয়া হবে যে আমরা কিভাবে আলোচনা করি, কি মানে কি কি বিষয় নিয়ে আলোচনা করি। ঠিক আছে, হ্যাঁ এখন তারপরে হচ্ছে, তারপরে আপনি একদিন আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনার যদি কোনো আলোচনা থাকে, বা কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি বিতর্ক করতে চান, বা আমাদের কোনো একটা স্ট্যান্ডের সমালোচনা করতে চান, বা কোনো একটা লেখার সমালোচনা করতে চান, তাহলে সেই লেখাটার সপক্ষে, আপনার কথার সপক্ষে কিছু দলিল প্রমাণ একত্রিত করে আপনি এসে যুক্ত হয়ে কথা বলতে পারেন। বা আজকে যদি আপনি কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতে চান, তাহলে সেই স্পেসিফিক বিষয়টা উত্থাপন করেন, যে ভাই মনে করেন আজকে আমি ইসলামের শিশু বিবাহ নিয়ে ভাই একটা কথা বলতে চাই,
যে ইসলামে তো ভাই শিশু বিবাহ নাই, আপনারা মানে ইসলামের সমালোচনা করেন, হুদায় হুদি সমালোচনা করেন, ইসলামে তো ভাই শিশু বিবাহ বলে কিছু নাই, না না বা আপনি বলতে পারেন ভাই ইসলামে তো দাস প্রথা বলে কিছু নাই, আপনারা কেন খালি ইসলামের এইভাবে সমালোচনা করেন, ইসলামে তো দাস দাসী বলে কিছু নাই, তাহলে কেন করতেছেন? তাহলে আমাদের আলোচনাটা স্পেসিফিক হয়, আমরা স্পেসিফিক আলোচনা করতে পছন্দ করি এবং দলিল প্রমাণ সহকারে আলোচনা করতে পছন্দ করি। এই এটাকে ভাই, এটা ভাই কোনো টঙের দোকান না। আপনি যদি ভাবে থাকেন যে একটা টঙের দোকান, যাই একটু গিয়া খাজিরা পাঁচাল পাইরা আসি, এটা ভাই না ভাই, এটা এইখানে এই খাজিরা পাঁচাল চলবে না। আপনার যেটাই বলতে হবে সেটা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনার উপস্থাপন করতে হবে, উপস্থাপন করার পরে আপনি এই কথা, আপনাকে আমরা সেই কথাটা বলতে দিব। তো আচ্ছা এর আগে আচ্ছা আমি আপনাকে ভাই, কথা শেষ হয়নি তো, কথা শেষ হয়নি। আচ্ছা 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 এর আগে আপনি বলছেন যে বিশ্বাস, অন্ধবিশ্বাস, কিছু কিছু অন্ধবিশ্বাস আছে ভালো, এটা আপনি বলছেন না? হ্যাঁ, কি জানি বলছিলাম, হয়তো বলছিলাম আমার তোমার। হ্যাঁ হ্যাঁ, এইটা তো আপনি বলছিলেন যে কিছু কিছু অন্ধবিশ্বাস আছে ভালো। এখন এখানে প্রবলেমটা হচ্ছে অন্ধবিশ্বাসটা নির্ভর করে হচ্ছে গিয়ে অন্ধবিশ্বাসের উপরে, তাই না? অন্ধবিশ্বাস জি অবশ্যই। নির্ভর করে না, তাই না? না 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 তখন আপনি যখন বলবেন যে অন্ধবিশ্বাসটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, হুম তখন আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে আপনি আমাকে বুঝান তো ভাই, তাহলে অন্ধবিশ্বাসটা কেমনে ভালো হইলো, তখন আপনি একটা যুক্তি দেওয়া শুরু করে দিলেন। এই যেই যুক্তি দেওয়াটা আপনি শুরু করে দিলেন, হুম এই মুহূর্তে আপনি যুক্তি দেওয়াটা শুরু করলেন যে এই কারণে, মনে করেন আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে এই কারণে এই অন্ধবিশ্বাসটা ভালো ভাই। হ্যাঁ দেখেন ভাই, এই যুক্তিতে অন্ধবিশ্বাসটা ভালো, যেই মুহূর্তে আপনি যুক্তিটা দেওয়া শুরু করলেন সেই আপনি অন্ধবিশ্বাস থেকে বাইরে গেলেন, সেই আচ্ছা এখন আর আপনি অন্ধবিশ্বাসের ভিতরে নাই, কারণ অন্ধবিশ্বাসটা বাই ডেফিনেশন অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসটা আচ্ছা ভালো, আচ্ছা আমি একটা কথা বলি, আরে আপনারা আমরা না আপনারা আমি থামাতে পারবো না ভাই, আপনারা আমি এত না থামেন, আপনাকে আপনাকে বলছিলাম ভাই, আপনার নাম ধরে ডাকবো আমি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বলেন আমি শুনি, শুনতে থাকি। কি একটা অবস্থা ভাই, আপনাকে আমার কথাটা শেষ হলে তারপর আপনি আবার বলার সুযোগ আচ্ছা ঠিক পাবেন। আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে তো আপনাকে আমি বলছিলাম যেই মুহূর্তে আপনি অন্ধবিশ্বাসের সপক্ষে একটা যুক্তি দেওয়া শুরু করবেন, সেই আপনি অন্ধবিশ্বাসটা থেকে বাইরে আয়া, অন্ধবিশ্বাসটা যে ভালো নাকি খারাপ সেই যে চিন্তা করার শুরু করাটাই আপনার হচ্ছে কি অন্ধবিশ্বাস থেকে বের হয়ে যাওয়া, অন্ধবিশ্বাসটাকে হুম বাতিল করে দেওয়া, ঠিক আছে? কারণ আপনি তখন যুক্তিকে ব্যবহার করছেন, কারণ হচ্ছে সেই মুহূর্ত থেকে আপনি যুক্তিকে ব্যবহার করাটা শুরু করে দিচ্ছেন, তার মানে আপনি আর অন্ধবিশ্বাসটা কে আপনি জাস্টিফাই করার জন্য আপনার যুক্তির প্রয়োজন হচ্ছে, অন্ধবিশ্বাসটা যে ভালো নাকি খারাপ এইটা বোঝার জন্য আপনার যুক্তিকে ব্যবহার করতে হচ্ছে। যেই মুহূর্তে হুম যুক্তিকে ব্যবহার করা শুরু করে দিচ্ছেন সেই মুহূর্তে বাই ডেফিনেশন অন্ধবিশ্বাসটা বাতিল হয়ে যাচ্ছে, অন্ধবিশ্বাসটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এবার বলেন। আচ্ছা তাহলে আমরা অন্ধবিশ্বাস করবো না, আবার বিশ্বাস করবো, তাহলে আমরা বিশ্বাসটা কোথায় রাখতে পারি? এরকম যে আমরা সাধারণ মানুষ, মনে করেন যে আমি যদি পড়াশোনা করি, যে বিষয়ে করি, বা আম পাবলিক, আমরা কিসের উপর বিশ্বাসটা রাখবো? বিশ্বাসটা আমরা কিসের উপর রাখতে পারবো আর কি? কোনো ভালো বিশ্বাস এটা কার উপর রাখতে পারবো, কোন কনস্টিটিউশন উপর রাখতে পারবো, এরকম কি হয়? আচ্ছা বিশ্বাস, আপনার বিশ্বাস শব্দটার ডেফিনেশনটা তাহলে আপনার আগে ভালোভাবে জানা দরকার। আমরা তাহলে বিশ্বাস শব্দটার ডেফিনেশনটা একটু দেখে নিই, ঠিক আছে? বিশ্বাস জি শব্দটার ডেফিনেশন, বিশ্বাস শব্দটার হ্যাঁ ডেফিনেশনটা একটু দেখে নিই। বিশ্বাস শব্দটার আসলে যে ইংরেজিতে যে হ্যাঁ মিনিংটা দেয়া আছে সেই মিনিংটা আগে আমরা একটু স্ক্রিনে দেখি, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা দেখি বিশ্বাস শব্দটার ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা আমি যে গুগল থেকে দেখাইছি, দেখেন আপনি, বিশ্বাস ইংরেজি হচ্ছে বিলিভ, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বিলিভ, বিলিভ শব্দটার মানে এই যে আমি গুগলে সার্চ করলাম এবং এই যে অক্সফোর্ড ডিকশনারি থেকে আমাকে একটা ডেফিনেশন দেখাইলো, এইটা একটু ভাই একটু জোরে জোরে পড়তে পারবেন ভাই? অবশ্যই এটা বলছে যে আপনাকে এরকম বোঝাচ্ছে যে আপনি কোনো অ্যাকসেপ্ট করবেন যেটা উইদাউট প্রুফ, ঠিক আছে, কোনো আচ্ছা, কোনো লজিক্যাল প্রমাণ প্রুফ ছাড়া, ছাড়াই, আর আমি প্রমাণ বিশ্বাস ছাড়া করবো মেনে আর কি, নেয়া জিনিসটাকে মেনে কি নেয়া বলা এটা হয় বিশ্বাস, তাই না? বিশ্বাস, জি অবশ্যই। তাহলে এই জিনিসটা তো একই সাথে বিশ্বাস একই সাথে অন্ধবিশ্বাসেরও সংজ্ঞা, তাই না? হ্যাঁ 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 অবশ্যই, অন্ধবিশ্বাস তো একই জিনিস যে কোনো হ্যাঁ প্রমাণ মেনে নেয়া, প্রমাণ ছাড়াই বিশ্বাস করা আর কি। হ্যাঁ প্রমাণ ছাড়া মেনে নেওয়াটাকে আমরা বলি বিশ্বাস বা অন্ধবিশ্বাস, দুটো তো একই ডেফিনেশন, একই বিশ্বাস একই এবং অন্ধবিশ্বাস তো একই ডেফিনেশন নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, জি একই। আচ্ছা আরেকটা ডেফিনেশন আমরা শিখবো, সেটা সেইটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট বা বাংলায় বলা হয় আস্থা। এই হ্যাঁ জিনিসটা কি আপনি কি আমাকে একটু বলতে পারবেন? আপনি না বলতে পারলে আমি বলে দেবো, অসুবিধা নেই, আপনি আগে একটু চেষ্টা করেন তো ভাই। দেখেন তো আস্থা জিনিসটার সংজ্ঞাটা বলতে হ্যাঁ পারবেন? আস্থা আমরা কারোর উপর রাখতে পারি। হ্যাঁ এটা বিশ্বাস, বিশ্বাসযোগ্যতা যেটা আসে, আস্থা, যার উপর বিশ্বাসযোগ্যতা আসে তাকে আমরা আস্থা রাখতে পারি, যার উপর আমরা বিশ্বাস করতে পারি যে এখানে কোনো খারাপ খারাপ হবে না, বা আমাদের খারাপ কোনো প্রবৃত্তি মানে ক্রিয়েট হবে না, বা আমরা এরকম থাকতে বা ভালো থাকতে পারবো, তার উপরে আমরা আচ্ছা আস্থা রাখতে পারি। আমি আপনাকে সহজে বুঝিয়ে দিচ্ছি, মনে করেন আপনি আমার হুম কাছ থেকে আগে 10 বছর আগে 5,000 টাকা ধার নিছিলেন, আবার ফেরত হ্যাঁ দিয়ে দিচ্ছেন, কয়েকদিন পর আবার ফেরত, হুম আবারও কয়েকদিন পর আবারও 10,000 টাকা ধার নিছিলেন, আবারও ফেরত দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ তো এই 2-4 বার এরকম করছেন, তখন আর আপনার উপরে আমার একটা আস্থা তৈরি হয়েছে, মানে পূর্ব হ্যাঁ অভিজ্ঞতার আলোকে আপনার উপরে আমার একটা আস্থা তৈরি হয়েছে যে না লোকটা, হ্যাঁ এই নাইম লোকটা আসলে বদমাইশ না, সে আমার টাকা নিয়ে ভেগে যাবো না। হ্যাঁ এটা হ্যাঁ একটা ভালো আছে, আবার টাকা নিলে আবার ফেরত দিয়ে দেয়, আবার আমার চাবিও খাওয়ায় মাঝে মাঝে, জি আবার মাঝে মাঝে দেখা হইলে আমার সালাম টালামও দেয়, খুবই ভদ্রলোক, খুবই ভালো লোক, মানে মনটা ভালো আছে, এমনি 2 নম্বর লোক না। হ্যাঁ তখন 2-4 বার আমার থেকে টাকা ধার নিচ্ছেন, এখন আবারও আমার কাছে টাকা ধার চাইতে আসছেন, তখন আমি চিন্তা করে জি দেখলাম যে না
এই নাইম লোকটার উপর আস্থা রাখা যায়, সে তো আসলে ভালো লোক, জি খারাপ কেউ না। হ্যাঁ, আমি তার সম্পর্কে খারাপ কিছু শুনিও নাই, আমি মানুষের মানুষের জিজ্ঞেস করছি, কেউ খারাপ কিছু বলেও নাই, ঘুষও খায় না, তারপরে মানে মানে ইয়া করে না, কোন বদমাইশি করে না, চুরি চামারি করে না, ভালো লোক। এই যে পূর্ব অভিজ্ঞতার আলোকে যদি আমার একটা আস্থা তৈরি হয়, সেটাকে হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে আস্থা, তাই না? এটা আচ্ছা হচ্ছে জি জি আস্থা জিনিসটার সংজ্ঞা নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই আসতে আর আরেকটা শব্দ আছে ফেইথ, ফেইথ মানে হচ্ছে ধর্মবিশ্বাস। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, মনে করেন আপনি, আপনার ফেইথ কি? আপনার ফেইথ হচ্ছে আপনি ইসলামে বিশ্বাস করেন, বা আপনি জি জি হিন্দু ধর্মে অবশ্যই বিশ্বাস হ্যাঁ করেন, কেউ কেউ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, কেউ কেউ বৌদ্ধ হ্যাঁ ধর্মে হ্যাঁ বিশ্বাস করে, তাই না? এইগুলো হ্যাঁ এইগুলো এইগুলো ফেইথটা আসলে বিশ্বাসের মানে বিলিভের উপর নির্ভরশীল, যে হ্যাঁ মানে কোনো প্রমাণ নাই, এই ধর্মগ্রন্থগুলোর কোনোটারই কোনো প্রমাণ নাই, কিন্তু আমরা বাপ দাদার কাছ থেকে একটা ধর্ম পরিবার থেকে একটা ধর্ম নিয়ে হুম আসছি, হুম ছোটবেলা থেকে আমার বাপ মা শিখাই দিছে যে তুই বেটা হ্যাঁ মুসলমানের পোলা, তুই বেটা হ্যাঁ মুসলমান। আমরা বলছি জি হ্যাঁ ভাই আমি ঠিকই তো, আমি তো মুসলমান। হুম আবার হিন্দু হিন্দুর পরিবারে যেটা হয়েছে, হিন্দুর বাপ মা কয়ে দিছে যে বেটা তুই কিন্তু সনাতন ধর্মের পোলা পান, হ্যাঁ তোরা কিন্তু সনাতন, তো তুই কিন্তু হিন্দু, হ্যাঁ জাতিতে কিন্তু তোরা হিন্দু, তোরা কিন্তু ব্রাহ্মণ, তোরা কিন্তু শূদ্র, তোরা কিন্তু ক্ষত্রিয়। এইভাবে ক্ষত্রিয় ক্ষুদ্র হ্যাঁ বাপ মা যেটা শিখাই দেয়, মানুষ আসলে সেটাই নিয়েই বড় হয়, এবং ছোটবেলা থেকে তারা মনে করে যে আমি কি আমার হবে বাবা থেকে যে ধর্মটা পাইছি সেই ধর্মটাই হইতেছে সত্য ধর্ম, বাদ বাকি ধর্মগুলো হইতেছে মিথ্যা কথা কয়, আমাগো ধর্মটাই একমাত্র সত্য কথা কয়। এটা তো সত্য ভাই সব জি ধর্মের জি লোকই করে, তাই না ভাই? সব ধরনের ডেফিনেশন ডিপেন্ড করে হ্যাঁ, তাহলে আমরা যখন ছোটবেলা থেকে বড় হই, তখন আমরা এই জিনিসগুলো বাপ মার কাছ থেকে নিয়ে বড় হই, যে বাপ মা শিখায়, আবাসী শিখায়, চাচা চাচি, মামা মামি, খালা খালু, তারপরে স্কুলের শিক্ষক, এরা সবাই মিলে শেখায় যে তোর ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, তোর নবী হইতেছে সবচেয়ে শ্রেষ্ঠ, তোর মানে কোরআন শরীফ হইতেছে একদম যা আছে সব সত্য কথা, বাদ বাকি যেগুলো জি হয়ে গেছে ওগুলো সব মিথ্যা কথা লেখা, কিন্তু আমাগো হ্যাঁ যে হ্যাঁ ধর্ম সেটাই সত্য। কিন্তু আপনার জন্ম যদি আমেরিকাতে একটা খ্রিস্টান পরিবারে হইতো, তাহলে আপনার বাপ মাই আপনারা শিখাইতো যে বাইবেলটা হইতেছে সত্য কথা, যীশু খ্রিস্ট হইতেছে আমাগো মানে ঈশ্বরের পোলা, আল্লাহ আল্লাহর পোলা, একমাত্র পোলা, এবং সেই শুধুমাত্র আপনারা উদ্ধার করতে পারবে, কেয়ামতের ময়দানে যীশু খ্রিস্ট আর কোনো উদ্ধারকারী নাই, সেই আপনারা সেভ করতে পারবে শুধুমাত্র। এটা তো আপনাকে ছোটবেলা থেকে শেখানো হইতো, তাই না? হ্যাঁ অবশ্যই এবং একই সাথে শেখানো হয়তো যে বাদ বাকি যে ধর্মগুলো আছে সেগুলো কিন্তু সব মিশা কথা, মানে মনে করেন হ্যাঁ ইসলাম ধর্ম এটা কিন্তু মিশা কথা, নবী মোহাম্মদ হ্যাঁ এটা কিন্তু খণ্ড নবী। আপনি যদি খ্রিস্টান পরিবারে জন্মাইতেন, তাহলে আপনার এটা শেখানো হয়তো যে মোহাম্মদ নামক যে নবীটা আছে, যে আরব দেশের মানে লোক, ওইটা কিন্তু একটা খণ্ড নবী, বড় এটা হ্যাঁ সত্য না। আবার আপনি যখন আবার মনে করেন যদি আবার বৌদ্ধ পরিবারে জন্মাইতেন, আবার শেখাইতো শেখাইতো আবার অন্য জিনিস শেখাইতো, তাই না? হ্যাঁ এখন তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন ধর্মটা সত্য, কোন ধর্মটা মিথ্যা? এই জিনিসটা আমরা তো ছোটবেলা থেকে যে জিনিসটা শুনে শুনে বড় হয়েছি যে আমাকে হ্যাঁ ধর্মটা, তাহলে তো আমাদের একটা পদ্ধতি দরকার, যে পদ্ধতিটা দ্বারা আমরা কোন ধর্মটা সত্য, কোন কথাগুলো আসলে সত্য, সেটা যাচাই করে দেখতে পারবো, নাকি ভাই? জি অবশ্যই এখানে অবশ্য ধর্ম জিনিসটা যেটা আর কি যেভাবে আসছে মা বাবা থেকে যেটা পাইছি তো সব ধর্মে একটা কমন জিনিস বলে যে মানে ভালো মন থাকতে পারে আপনি বই যদি বিস্তারিত করে বলেন অনেক বই অনেক লেখা যে মনে করেন আমি অনেক কিছু বুঝি না আমি কোনো বুঝতে পারি না ঠিক আছে অনেক কিছু বুঝতে পারি না এখানে বলতে পারে যে এটা মন্দ এটা খারাপ কিছু তবে ধর্ম সামগ্রিক ভাবে যেটা আমরা বাইরে থেকে শিক্ষা নেই ধর্ম শিক্ষা দেয় যে আপনার কি সামাজিক সামাজিক শিক্ষা দেয় মানবতার শিক্ষা দেয় না তারপর মনে করেন শিক্ষা দেয় না ভাই, ভুল কথা বললেন, আমি আচ্ছা আপনাকে মানবতা শিক্ষা দেয় মানে সামগ্রিক ধর্ম যেটা আপনার কাছে গ্রহণ হবে যেটা এই জিনিসগুলো আমরা দলিল সহ প্রমাণ করব যে ধর্ম আসলে মানবতার শিক্ষা দেয় নাকি। আমার কাছে তো মানে এরকম একটা বিশ্বাস রাখার ভাই দরকার যে এরকম ভাই হ্যাঁ বলেন ভাই আপনাকে তো আমি বলতেছি যে এই আপনার মুখের কথা দিয়ে তো ভাই চলবে না, আমরা দলিল সহ না না সেই জিনিসটা যদি আপনি আলোচনা করতে চান, তাহলে আমরা দলিল সহ সেই আচ্ছা জিনিসগুলো একটা একটা আপনি অতটা জিনিস ভাই চান কথাটা যাতে শুনে নেন ভাই, আচ্ছা আচ্ছা কথাটা বলেন শুনে বলেন নেন ভাই, কথা এত অস্থির হয় না ভাই। আমরা যদি ধর্ম আসলে মানবতা শিখায় নাকি, ধর্ম সবাইকে ভালোবাসতে শিখায় নাকি, ভেদাভেদহীন সমাজ গঠন করতে শিখায় হ্যাঁ নাকি, সেই জিনিসটা আমরা দলিল সহ কোরআনের আয়াত, তাফসির, হাদিস, এগুলো সব বাইর করে করে একটা একটা করে যাচাই করে করে দেখবো যে এই জিনিস আসলে আপনার কথা এবং ধর্মের কথা আসলে সত্য কিনা। কিন্তু আপনাকে আমি যে জিনিসটা বলছিলাম সেটা আগে শেষ করে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যে ছোটবেলা থেকে যে পরিবারে জন্ম হয়েছেন বা বড় হয়েছেন, যে ধর্মটা নিয়ে বড় হয়েছেন, সেই ধর্মটা আসলেই আদৌ সত্য কিনা সেটা তো যাচাই করে দেখার একটা পদ্ধতি লাগবে, তাই না? না হলে যে কেউই তো দাবি করতে পারে আমাগো ধর্মটাই সত্য নাকি, হ্যাঁ অবশ্যই তাহলে সেই আচ্ছা পদ্ধতিটাকে বলা হয় ভাই কনসেপ্ট একটা শুনেন। কনসেপ্টও আছে সাধারণ কনসেপ্ট ঠিক আছে মানে পার্সোনাল একটা কনসেপ্ট আছে আমি যেটা বুঝাতে চাই এরকম মনে করেন যে আমাদের মা বাবা একজন ঠিক না এটা একটা কনসেপ্ট মনে করেন মা মা একজন বাবা একজন একজোড়া মা একজন, কনসেপ্ট বাবা একজন, আর এই আল্লাহ আছে নাকি নাই, আল্লাহ আছে নাকি ভগবান আছে নাকি শিব আছে, এই জিনিসগুলো তো এক না তো ভাই, এগুলো কি এক এক? না হ্যাঁ এটা এই মানে কনসেপ্ট আছে একটা আল্লাহ আছে নাকি কনসেপ্ট শিব আছে নাকি মা কালী বৈশা আছে, সেগুলো তো হ্যাঁ একটা বিশ্বাস, এগুলো তো আমাদের কাছে কোনো প্রমাণ বিশ্বাস নাই। বাপ মা যে আছে সেটা না তো না আমাদের কাছে প্রমাণ আছে, আমরা নিজের চোখে দেখে বড় হয়েছি, হ্যাঁ এটা এই কনসেপ্টটা কি পার্থক্য একটা আছে? এটা তো কনসেপ্ট না, মা বাপ মারে তো আমি দেখে বড় হয়েছি, এটা আবার কনসেপ্ট হয় কেমনে? আচ্ছা বাপ আচ্ছা মা এটা আমার প্রুফ বড় করছে, এটা তো আমরা দেখে বড় হয়েছি, নিজের চোখে দেখছি, আমার ছোটবেলা থেকে বড় করছে, এটা তো আমরা দেখছি, নিজের চোখে দেখছি, হ্যাঁ এটা কনসেপ্ট না কোনো। আচ্ছা ধর্মগুলা হচ্ছে একটা কনসেপ্ট, ধর্ম হচ্ছে কিছু ধর্ম বলে যে আমার ধর্মে এটা এই দেব দেবী আছে, অমুক দেব দেবী। আপনি যদি প্রাচীনকালে গ্রিসে জন্মাইতেন, তাহলে আপনার ছোটকাল থেকে শিখাইতো জিউস হইতেছে সবচেয়ে বড় দেবতা, এর হইতেছে অনেক শক্তি, এবার এই দেবতা আবার লুচ্চা,
এইবার আবার বিভিন্ন জায়গায় গিয়ে মেয়েদের সাথে ইয়া করে, আকাম করে, এইটাই সবচেয়ে বড় দেবতা। এই জিনিস শেখানো হইতো আপনি যদি প্রাচীন গ্রিসে জন্মিতেন তাহলে, এবং আপনি সেটা নিয়ে বড় হইতেন, বলতেন হা আমাকে জিউস দেবতা সবচেয়ে শক্তিশালী। এটা তো ভাই আপনার কালচারের উপর নির্ভর করে, আপনি কোন পরিবারে জন্মেছেন, কোন সময়ে জন্মেছেন, আপনার আশপাশে কোন ধর্মটা প্রভাবশালী সেটার উপর নির্ভর করে। আমি বলছি যে আমাদের তো একটা পদ্ধতি দরকার, যে পদ্ধতিটা দিয়ে আমরা যাচাই করে দেখতে পারবো যে এই ধর্মটা সত্য কিনা। এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যুক্তি তথ্য প্রমাণের উপরে বিচার বিবেচনা করে আমরা যাচাই করে দেখব। এবং এই যাচাই করে দেখাটাকে আমরা বলি যে যাচাই করার সময় আমার প্রাক্তন ধর্মটা বা আমার, আচ্ছা উনি চলে গেছে, আচ্ছা এই যাচাই করে দেখার সময় আমরা যেটা বলি যে আমাদের প্রাক্তন ধর্মটা বা আমাদের বাপদাদার ধর্মটা যেন আমার এই যাচাই করার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে, কোনো ধরনের আমরা যেন বায়াসড না হই সেই ধর্মটার প্রতি, একটা বায়াসনেস যেন আমাদের ভিতরে না থাকে। এই বায়াসনেসটা কাটায় আমরা যেন সঠিকভাবে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে পারি। এই জিনিসটাকে আমরা বলি মুক্ত চিন্তা, যে বায়াসনেস থেকে বের হয়ে আমরা এই জিনিসটাকে যাচাই করে দেখব। এই যে মানে কোনো ধরনের পক্ষপাত ছাড়া আমরা এই জিনিসটাকে যাচাই করে দেখবো, এই জিনিসটাকে আমরা বলি মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা মানে হচ্ছে কোন ধরনের প্রিজুডিস, কোন ধরনের পূর্ব সংস্কার থেকে মানে বের হয়ে আমরা নিরপেক্ষ একটা জায়গা থেকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে জিনিসটাকে যাচাই করে দেখতে পারতেছি কিনা, এইটাকে আমরা বলি মুক্ত চিন্তা। এবং এই পদ্ধতিটা, এই যে চিন্তা করার এই পদ্ধতিটাকে বলা হয় সংশয়বাদ। এইখান থেকে এই সংশয় নামটা এসছে। এই যে মানে নাইম ভাই আপনি যিনি যুক্ত হয়েছিলেন তাকে আমি বলে দিচ্ছি, সংশয় নিয়ে আপনি জিজ্ঞেস করছিলেন আপনাকে বলে দিচ্ছি, এই সংশয় জিনিসটা এসছে সংশয়বাদ থেকে। এবং এই সংশয়বাদ হচ্ছে এই জিনিসটা যে আমাদের পদ্ধতিটা যাচাই করে দেখা যে সিস্টেম, এই পদ্ধতিটা, এই চিন্তা করার এই পদ্ধতিটাকেই বলা হয় সংশয়বাদ। আচ্ছা আমার মনে হয় ওনার সাথে অনেক কথাবার্তা বলা হয়েছে, আপনি আরো আমাদের আলোচনা শুনেন, আস্তে আস্তে বুঝে যাবেন যে আমরা কিভাবে আলোচনা করি। উনি আসলে কিছুটা কিছুটা অস্থির ধরনের আমার কাছে মনে হলো আপনার ধরনের কথাবার্তায়। এবং আমি এটা খেয়াল করছি আসিফ ভাই, এই যারা যুক্তি তথ্য প্রমাণের উপর যাদের ভরসা কম বা যারা এগুলোকে গুরুত্ব দেয় না, বিশেষ করে ধার্মিকরা, তাদের কিন্তু এই অস্থিরতার একটা বিষয় আছে। তারা কিন্তু কারোর সাথে ধীর স্থির ভাবে আলোচনা করবে, কথা শুনবে, এরকম কিন্তু মন মানসিকতা দেখা যায় না এই ধরনের ধার্মিকদের। হ্যাঁ, তারা আসলে মানে ওয়াচ করতে আসতে চায়, ওয়াচ করে যাবে, কথা শুনবে না। এটা আসলে মানে আমরা আসলে এরকমের ওয়াচকারী আসলে আমাদের আলোচনাতে